আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আম্মাজান যারা স্ত্রী ছিলেন ওনাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছিলেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আন নাবিয়্যু আহজা, আল্লাহ বলেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল্লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট তোমাদের জীবনের চেয়ে অধিক প্রিয় আর ওনার স্ত্রীগণ তোমাদের মা, অতএব সন্তানরা মাকে বিয়ে করতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছিলেন, এই জন্য কোনো সাহাবি বিয়ের চিন্তাও করেননি, মা হিসেবে শ্রদ্ধা করেছেন। এটা হতে পারে কিনা, রসুল্লাহ এত বড় প্রেমিক ছিলেন যে তার স্ত্রীরা অন্য কাউকে বিয়ে করুক এটা উনি মেনে নিতে পারেন নাই, তাই খোদার কাছে কে এই জাতীয় সুরা অবতীর্ণ করেছেন। কি কি আবার একটু কথাটা শুনতে চাই, আমি জানতে চাই, আমার কাছে আশ্চর্য মনে হয় প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে সুরাগুলি আছে, কিন্তু এই রসুল্লার স্ত্রীকে যে পুনর্বিবাহ হতে পারবে না, তারা হঠাৎ আম্মাজান হয়ে যাবেন ওনার স্ত্রী, এটা কেমন কথা? দেখ আমি আপনাকে আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি, আমি বুঝতে পেরেছি যে পুরো 30 পারা কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই, আপনার রোগটা এখানে। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারই প্রমাণ করবেন ডক্টর জাফরুল্লাহ স্যার কি নাস্তিক নাকি ভালো মানুষ, আপনারই প্রমাণ করবেন। আমি কোনো কিছু মন্তব্য করতে চাই না, শুধু আপনারাই কথাগুলো দেখবেন এবং কি এই চকশোটা আপনারা দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে উনি কি একজন কি ছিল, সেটা আপনারাই কি বলে দিবেন কমেন্ট বক্সে, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা শুধু ধৈর্যের পরিচয় দিতে হবে। এইখানে দেখেন পিপল দ্য ফেস এই টকশো করছে এইখানে, তো এইখানে মিনিমাম 1.5 ঘন্টা ওইখানে টকশো করছে, তো সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি কেটে নিয়ে আসছি। আমি এটা কোনো আমার নিজের বানানো না, এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, তবে আমি যে এখানে শেয়ার করবো আমি বলতেছি না ডক্টর জাফরুল্লাহ স্যার কি নাস্তিক বলতেছি না, তবে তার কতটুক ইসলামের কতটুক মানে করেন মানে বিশ্বাস ছিল, সে একজন পরিপূর্ণ মুসলিম নাকি সেটা আমি বুঝাতে চাইতেছি। সে কিন্তু নামাজ পড়েনি, আপনারা জানেন সে কিন্তু নামাজ পড়েনি, আর ইসলাম কি নামাজ হলো আমাদের ভেস্তের চাবি, নামাজ ছাড়া কেমনে সে ভেস্তে যাবে। তো যাই হোক, এটা উপরওয়ালার তিনি যদি চায় সবকিছু সম্ভব, তো তাহলে তো হাদিস কোরআন এগুলো কি দরকার ছিল, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট এবং কি সেগুলো মানতে হবে, আমাদের আল্লাহর আইন কি অবশ্যই মানতে হবে। তো তাই হোক, আমি এগুলো নিয়ে বেশি কিছু মন্তব্য করতে চাই না, কেননা আমি কোনো আলেম না। তো চলুন হুজুরের মুখ থেকে শুনে আসি এবং কি হুজুরের কথাবার্তা শোনার পর আপনার সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে জানা যাবে, জাস্ট এইটাই। সুরা অবতীর্ণ করেছেন কি কি আবার একটু কথাটা শুনতে চাই, আমি জানতে চাই, আমার কাছে আশ্চর্য মনে হয় প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে সুরাগুলি আছে, কিন্তু এই রসুল্লার স্ত্রীকে যে পুনর্বিবাহ হতে পারবে না, তারা হঠাৎ আম্মাজান হয়ে যাবেন ওনার স্ত্রী, এটা কেমন কথা? দেখ আমি আর আমি বলছি আপনাকে আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি, আমি বুঝতে পেরেছি যে পুরো 30 পারা কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই, আপনার রোগটা এখানে। আমি আপনাকে বলে দিচ্ছি, কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর পা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে কিছু নেননি। আমি তার প্রমাণ দিচ্ছি আপনাকে, আপনি বলুন তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন হযরত খাদিজাকে, কোরআনের কোথাও কি হযরত খাদিজার নাম এসেছে? না, আয়েশা না, খাদিজাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু 30 পারা কোরআনের কোথাও মা আয়েশার নামটা কেন আসে নাই? যদি আল্লাহ রসুল ওনার মন মতো আয়াত নাজিল করাতেন আল্লাহর কাছ থেকে, তাহলে অসংখ্যবার আয়েশার নাম আসতো, খাদিজার নাম আসতো কোরআনে, এসেছে ইসার মা মরিয়মের নাম, আয়েশার নাম আসে নাই, খাদিজার নাম আসে নাই। শুধু কি তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে পাননি? কোরআনের কোথাও কি আমিনা নামে সুরা এসেছে, আমিনার নাম এসেছে মামিনার নাম, কিন্তু মরিয়মের নামে সুরা এসেছে? তাহলে বোঝা যায় কোরআন আল্লাহ রসুলের তৈরি করা নয়, আর আল্লাহ রসুল যা চাইতেন তা কোরআন হয়নি, মহান আল্লাহ তাআলা যা চেয়েছেন নাজিল করেছেন সেটাই কোরআন হয়েছে। অতএব আপনার কথাটা আপনাকে প্রত্যাহার করা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উনি যা চেয়েছেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে কোরআন বানাননি, বরং আল্লাহ নাজিল করেছেন, আর নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল্লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জীবনের চরিত্র প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তোমাদের মা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। এটা কোন সূরা? এটা তারিখ সূরা আহজাব, সূরা আহজাব 6 নম্বর আয়াত।
ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম স্যার। আপনি যে আপনার আর কোনো কথা যদি থাকে তো আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। তবে এই পর্যন্ত অনুষ্ঠানটি 45,000 মানুষ দেখছে। 44,000 আমি 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 ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনাকে একটু বলবো, আমি আপনি জ্ঞানী মানুষ, আপনি বিচক্ষণ, আপনি প্রজ্ঞাবান। আমি আমি শেষ করছি, আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রজ্ঞাবান। আমি চাই আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত করুন। কোরআন করিম পুরাটাই বিশ্বাস করতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসকে বিশ্বাস করতে হবে। একটি ফুটন্ত গোলাপ, জি জি জি, না ওই যে আপনি আম্মাজানদের ব্যাপারে আয়াতটা নিয়ে একটু সন্দেহ পোষণ করছেন, জানতে চাও আর কি, জানতে চাও, জানতে চাও। শেষ করছি, শেষ করছি, আমি শেষ করছি। একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নের দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে পড়ুন, আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর কালাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। অতএব সেই কোরআনের কিছু বুঝতে যদি আমাদের সমস্যা হয়, বুঝতে হবে আমাদের বুঝের সমস্যা, সেটা কোরআন হাদিসের সমস্যা নয়। আমি মহান আল্লাহর কাছে আপনার কল্যাণ কামনা করছি, আপনার হেদায়েত কামনা করছি। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, উন্মুক্ত মন কামনা করছি আপনার। দীর্ঘ মুহূর্তে 45,000 পিপল দেখছেন আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মাসে হুজুর আমিও সাগর, আমিও আল্লাহর কাছে উন্মুক্ত মন চাই, আর ডক্টর জাফলা সাহেবের জন্য বলবো, এই যে সিনা যা দেখতেছেন আমার 40 ইঞ্চির বেশি, পুরাটাই মন, আপনাদের জন্য এটা উন্মুক্ত আছে। আমি আমি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান এই ধরনের করব, যেখানে এনাতুল্লাহ আব্বাসী হুজুর আমার এখানে আসবেন প্রতি মাসে একবার। আমি নামাজ পড়ি নাই বলে আমাকে মুরতাদ ঘোষণা করার অধিকার আপনার নাই, সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন। আপনি বলবেন যে পড়েন না কেন, এটা ভালো, যেমন নামাজ যদি কেউ পড়ে আমি বলি এটা অত্যন্ত স্বাস্থ্যকর। আমি ডাক্তার হিসাবে বলি যে এই যে উজুটা করেন, প্রত্যেকটা হাতের আঙুল থেকে নড়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, করোনা হবে না, কম হবে, এই সেটা, কিন্তু পড়ি না বলে আমাকে ব্যাগ মারা না। আয়সা নিয়ে প্রশ্ন উঠেছিল যে উনার একটা পরকীয়া আছে, নাউজুবিল্লাহ, আমি আমি আপনাকে ক্ষমা চেয়ে বলছি কথাটা একটু ধৈর্য ধরে। আমার যে কথাটা আহমদি নিয়ে বা শিয়া সুন্নির মধ্যে আমাদের জড়ানো উচিত হবে না। আজকে আমাদের উচিত হবে ইসলামের প্রসার, ন্যায়ের প্রসার, গুণের প্রসার। ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর জাফরুল্লাহ সাহেবকে, তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে ভুল ভ্রান্তি হলে আমরা যেন সংশোধন করে দিই, সেই লক্ষ্যে আমি এখানে আবার দাঁড়িয়েছি। প্রথম কথা হচ্ছে যে নামাজ পড়বে না তাকে কেন ব্যাগ দেওয়া হবে, আমি ব্যাখ্যা করে দিয়েছি, কোনো অমুসলিমকে মারা যাবে না কেন তুমি নামাজ পড়ো না, তো মুসলিম তাকে কেন ব্যাগ মারতে হবে নামাজ না পড়লে। সেনাবাহিনী যদি যখন ক্যান্টনমেন্টের ট্রেনিং নেয় তখন সেনা সদস্যদেরকে কেন পিটান আপনারা ট্রেনিং নেওয়ার সময়, সেটা কি অমানবিকতা নয়? কেন সে যেন ট্রেনিং পেয়ে যোগ্য সৈনিক হতে পারে, এর জন্য নামাজ না পড়লে ওটা সেনাবাহিনীর ট্রেনিং, 5টা করে ব্যাট লাগাতে হবে যেন সে ট্রেন্ড আপ হয়ে যায়। দুই, মা বোনদেরকে আসতে দিনে আমরা আমরা উগ্রবাদী বিশ্বাসী, খুব সুন্দর বলেন, তার সব কথা বিপেন নিয়ে আমি আলোচনায় যাব না। দেখেন ভাই, আপনারা তো দেখলেন বিষয়টা, দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে কথাবার্তা বলছে, শুধু এগুলো না, যাই হোক উনির মানে অনেকগুলো ইন্টারভিউর মধ্যে আছে, উনি আসলে অনেকেই জিজ্ঞেস করছে আপনি কি কি ইসলাম ধর্ম বিশ্বাস করেন, উনি মানে এই কথাটা এড়াই গেছিল, এবং কি তার কথাবার্তা আপনারা টের পাইছেন, তো যাই হোক তার অনেক ইন্টারভিউর মধ্যে আছে, সে একটা 30 বছর ধরে ইউজ করে, খুবই ভাইরাল হয়ে গেছে, এবং কি একটা প্যান তালি দেওয়া প্যান পরে জাস্ট একটা ভাঙা গাড়িতে চড়ে, তো অনেক কিছু মানে অনেক ধরনের অনেক কথাবার্তা বলছে। তো যাই হোক আমিও তাকে মানে কোনোভাবে ছোট করতে চাই না, সে দুনিয়ায় মনে করেন আমাদের কি দুনিয়া হিসাবে উনি খুবই একজন ভালো মানুষ ছিল, তবে আখিরাতের জন্য পরকালের জন্য উনি কি করছে সেটাই হলো আপনাদের কাছে প্রশ্ন, সে কি কাজটা করছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন, সে পরকালের জন্য কি করছে এবং কি পরকালের জন্য কি নিয়ে গেল সে নিজে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আর কিছু মন্তব্য করতে চাই না, কেননা এই ভিডিওটা বানানোর পর অনেকেই আপনারা আছেন খারাপ মন্তব্য করতে পারেন, আমাকে উল্টাপাল্টা গালিবালি দিতে পারেন, তো ভাই আমি কোনো কাউকে খারাপ করে কোনো ছোট করে বলতেছি না, দেখেন আমি কোনো এখানে মন্তব্য করতে চাই না, শুধু সত্য যেটা ওইটা এখানে তুলে দিলাম। তো যাই হোক প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর ভুলে যাবেন না যার ধর্ম হবে তারপরে কাজকর্ম। আল্লাহ হাফেজ। নামাজ বাদ দিও না বন্ধু।
নামাজ হলো বেহেস্তের সাবি।